হ্যালো ওয়েলকাম সবাইকে সাউন্ডের তোমাদের যে সেকেন্ড কালকে আগের দিন যে যত শেষ করেছিলাম তারপর থেকে সেকেন্ড পার্ট শুরু করছি তাহলে তোমরা যারা যারা আগের দিনের ভিডিওটা দেখো অবশ্যই দেখে নেবে তো এটা খুবই ইন্টারেস্টিং পার্ট তোমাদের ইন্টারেস্টিং এর সাথে কিছু ভিডিও দেখাবো যে তোমাদের এই সম্বন্ধে রিলেটেড তখন তোমাদের আরও বুঝতে সুবিধা হবে ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা তাহলে তোমাদের আজকে প্রথমে তোমাদের জানাবো যে এই জিনিসটা তরঙ্গতর্ঘ কম্পাঙ্ক এবং গতিবেগের মধ্যে সম্পর্ক কি আর যারা দেখো নি তরঙ্গ কি কম্পাঙ্ক কি গতিবেগ কি তাহলে এই জিনিসটা দেখে নেবে কী বলবো শব্দের দর্গ কম্পাঙ্ক এবং গতিবেগের মধ্যে সম্পর্ক কি। আমরা ধরা যাক কোনো শব্দের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ ল্যামডা কম্পাঙ্ক এল এবং তার গতিবেগ ভি তাহলে আমরা তরঙ্গ তরঙ্গদৈর্ঘের সংজ্ঞা অনুযায়ী কি জানি একটা তরঙ্গ যতদূর অতিক্রম করবে একটা পূর্ণ তরঙ্গ যতদূর অতিক্রম করবে কি তাহলে একটা পূর্ণ তরঙ্গ কতদূর অতিক্রম করবে ল্যামডা দূরত্ব কতদূর অতিক্রম করবে ল্যামডা দূরত্ব আর কম্পাঙ্ক কাকে বলে কম্পাঙ্কের সংজ্ঞা থেকে কি পাই যে সংজ্ঞা অনুযায়ী উৎপন্ন কম্পাঙ্কের সংখ্যাটা এনটা এই এনটা কম্পন এক সেকেন্ডে কতগুলো এনখানা এনটা কম্পন উৎপন্ন হবে কতগুলো এক সেকেন্ডে এন কম্পন উৎপন্ন হবে আর একবার কম্পনে একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় আর এই তরঙ্গটা কতদূর যায় ল্যামডা দূরত্ব পর্যন্ত যায় তাহলে এনটা যদি এক সেকেন্ডে উৎপন্ন হয় তাহলে এই এন ল্যামডা এন আর এই তরঙ্গ দূরত্ব তাহলে এন একটা যায় ল্যামডা দূরত্ব একটা যায় ল্যামডা দূরত্ব তাহলে এনটা যাবে কত দূরত্ব এন ল্যামডা একটা যায় ল্যামডা দূরত্ব তাহলে এন সংখ্যক কম্পঙ্গে কত যাবে এন দূরত্ব এটা কত সময় যাচ্ছে এক সেকেন্ডে এক সেকেন্ডে যাচ্ছে তাহলে এর গতিবেগ কত হলো এক সেকেন্ডে এক সেকেন্ডের গতিবেগ এন ল্যামডা অর্থে ভি সমান সমান এন ল্যামডা আমরা পাই এখান থেকে তোমাদের অঙ্ক দেয় এবং অঙ্ক আমি সবার শেষের দিন সবগুলো দেখাবো ঠিক আছে এবার তোমাদের দেখাবো শব্দের কয়েকটি ধর্ম ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড সাম প্রপার্টিস অফ সাউন্ড ও সাম ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড এরকম শব্দের কয়েকটি ধর্ম ঠিক আছে ধর ম দেখাবো শব্দের সবথেকে বড় ধর্ম হচ্ছে রিফ্লেকশন রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন প্রতিফলন দেখবে আলোর প্রতিফলন হয় এর আগে তোমরা পড়ে আসো ক্লাস 8 এ যে যদি এখানে একটা আয়না রাখি আয়নার উপর যদি আলো পড়ে দেবে কিছুটা আলোটা তোমরা বাড়িতে দেবে আলোটা এই দেওয়ালে গিয়ে পড়ছে তাহলে শব্দ ঠিক এরকম হয় শব্দ তুমি এখানে যদি কথা বলো সাউন্ড আর রিফ্লেক্ট এখানে যে আছে সে শুনতে পাবে তাহলে কি শব্দের প্রতিফলন শব্দ তরঙ্গ একটি মাধ্যম দিয়ে শব্দ তরঙ্গ একটি মাধ্যম দিয়ে যাওয়ার সময় একটি বড় দেয়াল থাকতে হবে কি একটি বড় এবং শক্ত দেয়াল থাকতে হবে তাহলে শব্দটি আবার আগের মাধ্যমে ফেরত আসে শব্দটি আবার আগের মাধ্যমে ফেরত আসে একে বলা হয় শব্দের প্রতিফলন কি বলা একে শব্দের প্রতিফলন এবার দেখো তোমাদের আমি একটা শব্দের প্রতিফলনের ভিডিও দেখাচ্ছি তারপর তোমাদের বাকিটুকু বলছি তো শব্দের প্রতিফলনে তোমরা ভিডিওটা দেখলে যে ওই লোকটা বাঁশি বাজাচ্ছে সামনে পাহাড়গুলো রয়েছে দেখো বাঁশি পাওয়ারে ধাক্কা খেয়ে আবার লোকটা শুনতে পাচ্ছে তাহলে এটা কি শব্দের প্রতিফলন হচ্ছে কি দেখো বাঁশিটা বাজালো আবার শুনতে পেলো পুনরায় তাহলে শব্দের প্রতিফলন এর তুমি যদি একটা ঘরের মধ্যে দেখো বড় আমরা ঘরের মধ্যে যখন কথা বলি দেখো আমি দেখাচ্ছি ডিসপ্লে ছবিগুলো দেখাচ্ছি দেখো বড় ঘরের মধ্যে হল ঘর কিংবা পাহাড়ের সামনে অনেকটা ডিস্টেন্সে যদি কথা বলি তাহলে কি ওই পাহাড়ে ধাক্কা লাগে কিংবা হল ঘরের দেয়ালগুলো ধাক্কা লেগে আবার আমরা শব্দগুলো শুনতে পাই একেই বলা হয় শব্দের প্রতিফলন একে দেখবে আমরা তোমাদের বলে না সাউন্ড ইকো হচ্ছে ইকো এই ইকো জিনিসটাই হচ্ছে এই জিনিসটা এই শব্দের প্রতিফলনের দুটো সূত্র আছে দেখো আমি ডিসপ্লের উপরে দিয়ে দিলাম শব্দের প্রতিফলনের দুটো সূত্র এবং আমি তোমাদের নিচে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি এটা কি একটা বড় দেয়াল আর শব্দ প্রতিফলিত প্রতিফলিত হতে হতে গেলে গেলে একটা শক্ত দেয়াল চাই কারণ শব্দের গতিবেগ আলোর গতিবেগের থেকে কম আর নরম মাধ্যমে নরম যদি জল কিংবা নরম মাধ্যম হয় তাহলে শব্দের শোষিত হয় বেশি তখন শব্দের প্রতিফলিত হয় তাহলে শব্দের প্রতিফলনের শর্ত কি মেইন একটা বড় এবং শক্ত প্রতিফলক তলের দরকার হয় কি বড় এবং শক্ত প্রতিফলক তলের দরকার হয় তাহলে প্রথম সূত্র কি আপতিত শব্দ তরঙ্গ প্রতিফলিত শব্দ তরঙ্গ কি আপতিত শব্দ তরঙ্গ এবং প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে শব্দ এখান থেকে যাচ্ছে এখানে শুনতে পাচ্ছে এটা কি আপতিত শব্দ তরঙ্গ এটা এবং অঙ্কিত একই সমতলে আছে এর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোন এবং প্রতিফলন কোন দুটোই সমান আপতন কোন আর এই প্রতিফলন কোন দুটোই সমান এটা যদি আই হয় এটা যদি আর হয় তাহলে আই সমান সমান কোন আর এটাই হচ্ছে দুটো সূত্র এই শব্দের প্রতিফলন আমরা কোথায় ব্যবহার করি দেখো আমি ডিসপ্লে এর উপরে প্রত্যেকটা ছবি দিয়েছি কোথায় কোথায় ব্যবহার করি খুব ইন্টারেস্টিং এই জায়গাটা স্টেটোস্কোপ মানে দেখবে ডাক্তার কানে একটা গলায় ঝুলে সবসময় থাকে না কালো কালারের সমাদের হার্টবিট মাপে ওখানে শব্দের প্রতিফলন ব্যবহার করা হয় কথা বলার নল বাট কথা বলার নল আগে ছোটো ছোট ছোটবেলায় দিনে দেখবে দুই দুই সাইডে কানে লাগিয়ে এক সাইডে কথা বললে মাঝখানে সুতো দিয়ে বাঁধা হতো এক সাইডে কথা বললে অপর প্রান্তে শোনা যায় তারপরে হচ্ছে যে বড় হল ঘরে বক্তৃতা দেওয়ার সময় এই শব্দের প্রতিফলন ধর্মটাকে ব্যবহার করা নাহলে লাশ পর্যন্ত যে আছে সে শব্দ শুনতে পারবে না এই শব্দের প্রতিফলন যখন জানলাম এবার আরও একটা জিনিস তোমাদের জানতে হবে এর সম্বন্ধে প্রতিধ্বনি প্রতির ধয় ব ধী প্রতিধ্বনি কি প্রতিধ্বনি বা ইকো যে জিনিসটা এটার ইংলিশ হচ্ছে ইকো তোমরা সবাই বলবে ইকো 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 তাই আমি যদি এখন এই মুভতে আমার সাউন্ডটা ইকো করে দিই তবে বারবার সাউন্ডটা শোনাচ্ছে কি পাহাড় বড় উঁচু গাছপালা নদীর সামনে যদি নদীর নদীর পারে যদি আমরা কথা বলি চিৎকার করি কথাটি আবার শুনতে পাই এটা কেন ঘটে শব্দের প্রতিফলনের জন্য ঘটে দেখো আমি ভিডিওটা আবার দেখাচ্ছি বাসি আওয়াজটা আবার শুনতে বলে তাহলে এই যে বাঁশির আওয়াজটা শুনতে বলে যে এই শব্দটা কানে এসে পৌঁছালো এই টোটাল ঘটনাকে বলা হয় প্রতিফলন আর যে শব্দটা আমাদের কানে এসে পৌঁছালো সেটাকে বলা হয় ইকো বা প্রতিধ্বনি তাহলে সংজ্ঞাটা বলছি কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলক তলে প্রতিফলক তো হয়ে মূল বিন্দুতে ফিরে আসে কে এবং পৃথকভাবে স্পষ্টভাবে শ্রোতার কানে শুনতে পায় এই পৌঁছানো শব্দকে বা প্রতিফলিত শব্দকেই বলা হয় ইকো বা প্রতিধ্বনি এই যে দেখো ওই লোকটা যখন বাজাচ্ছিল বাঁশিটা তখন কি হচ্ছিল এইখানে বসে জাহাজে বসে বাজাচ্ছিল জাহাজে বসে বাসিটা বাজাচ্ছিল হয়ে আবার এখানে ফেরত আসছে তাহলে কি হলো এই যে ফেরত আসা ঘটনাকে একে বলা হয় প্রতিফলন আর এই যে শব্দটা ফেরত আসছে একে বলা হয় প্রতিধ্বনি এই প্রতিধ্বনি আবার কিছু জিনিস আছে সেই জিনিসগুলো তোমাদের বলছি আর এই শব্দ এবং শব্দের তরঙ্গ অর্থাৎ শব্দের গতিবেগ এত ছোট হয় তার জন্য এই প্রতিফলক তল প্রতিফলক মানে যেখানে প্রতিফলিত হয় আর যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে এর মধ্যে দূরত্বটা একটু বেশি দরকার হয় এবার তোমাদের শব্দের কতগুলো ভাগ পড়বো এবং সেগুলো আমাদের মাথায় কত সময় স্থায়ী হয় সেটা পড়বো মাথায় দেখো আমরা যদি খুব তাড়াতাড়ি অনেক সময় খুব তাড়াতাড়ি এইমাত্র আমি কি বললাম তোমরা সেগুলো কিছুই বুঝতে পারো তাহলে কি এত তাড়াতাড়ি কথা বললে সেগুলো আমরা আমাদের মাথায় আসতেই হয় না এক একটা কথার জন্য এক একটা নির্দিষ্ট সময় আছে যে ততদূর পর্যন্ত আমাদের মাথায় আসতেই হয় তাহলে প্রথম হচ্ছে শব্দ নির্বন্ধ শব্দ নির্বন্ধ কি শব্দ নির্বন্ধ কোনো শব্দ কানে পৌঁছানোর পর মস্তিষ্কে ওই শব্দের রেশ অনুভূতি যে সময়কাল ধরে থাকে তাকে শব্দের প্রতি বন্ধ বলে প্রতি বন্ধ বলে কি বলে তাকে শব্দের প্রতি রেস কত সময় থাকে তো আমি একটা কথা বলছি লিখে এই এত রাত্রি কথা বলছি তোমাদের সেই কথাগুলোর রেস তোমাদের একটা একটা সাথে কার মাথার ভিতর রইলো না আমি এখন যে আস্তে আস্তে কথা বলছি তাহলে কি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড মাথার ভিতর রয়ে গেল একটা শেষ হলো তো আরেকটা একটা শুরু হলো আস্তে আস্তে তাহলে কি বলা হয় একেই বলা হয় শ্রুতি নির্বন্ধ বা শব্দ নির্বন্ধ এবার প্রথম আমরা যে এই শব্দ নির্বন্ধ বলবো কোন শব্দটা আমাদের মাথায় কত সময় থাকে প্রথম শব্দটা পড়বো ক্ষণস্থায়ী শব্দ কী ক্ষণস্থায়ী শব্দ মানে একটা সিঙ্গেল শব্দ শুনতে পেলে এটা একটা ক্ষণস্থায়ী শব্দ হাততালি শব্দ এগুলো কি এগুলো ক্ষণস্থায়ী মানে একটা সিঙ্গেল সেকেন্ড অফ সেকেন্ডে আমাদের যদি সেটা আমাদের কানে এসে পৌঁছায় সেই শব্দটা খুবই ক্ষুদ্র সময়ের জন্য শব্দটা উৎপন্ন হলে তখন তাকে বলা হয় ক্ষণস্থায়ী শব্দ ক্ষণস্থায়ী শব্দ আমাদের মাথায় স্থায়ী একের দশ সেকেন্ড এটা হচ্ছে ক্ষণ স্থায়ী শব্দ এই শব্দের উদাহরণ কি হাতে তার বন্দুকের গুলির আওয়াজ এইগুলো হচ্ছে বোধগম্য শব্দ কি শব্দ বোধগম্য শব্দের উদাহরণ হচ্ছে দেখো আমি এইটুকুকে বন্দুকের গুলির আওয়াজটা আমি একবার দিয়েও দেব ডিসপ্লেতে তো এবার বোধগম্য শব্দটাও শোনো যেমন বোধগম্য শব্দ হচ্ছে একমাত্রিক শব্দ একমাত্রিক শব্দ বোধগম্য শব্দের ভাগ প্রথম বা কি একমাত্রিক শব্দ এক মাত্রিক শব্দ আমি শব্দ একমাত্রিক শব্দগুলো উদাহরণ দিচ্ছি শোনো সবার এ বি সি ডি ই এফ এগুলো সব একমাত্রিক শব্দ এইগুলো আমাদের মাথায় থাকে কত একের পাঁচ সেকেন্ড পর্যন্ত একের পাঁচ সেকেন্ড হয়ে গেলে তারপরে দ্বিতীয় শব্দ আমাদের নিতে পারে না হলে নিতে পারে না দ্বিতীয় হচ্ছে কি মাত্রিক শব্দ তাহলে দ্বিমাত্রিক শব্দ কি দ্বিমাত্রিক শব্দ হচ্ছে দুটো পদাংশ বিশিষ্ট দুটো পদ থাকবে শব্দে যেমন হচ্ছে বিউটি কি বললাম বিউ টি এটা হচ্ছে দ্বিমাত্রিক শব্দ দ্বিমাত্রিক শব্দ আমাদের মাথা নিতে পারে দুই বাই পাঁচ সেকেন্ড সময় পরপর এক একটা শব্দ নিতে পারে তারপর হচ্ছে ত্রিমাত্রিক শব্দ ত্রিমাত্রিক শব্দ কি বললাম ত্রিমাত্রিক শব্দ এই ত্রিমাত্রিক শব্দ হচ্ছে বিউটি ফুল কি প্রথমটা দেখলাম বিউটি বিউটি এবার হচ্ছে ত্রিমাত্রিক শব্দ তিনটে ওয়ার্ড আছে দেখো বিউ টি ফুল এটা থাকে তিন বাই পাঁচ অংশ তাহলে তিন বাই পাঁচ সেকেন্ড এইবার বলবো এই যে সময়গুলো বা এই যে পেলাম যে এত সময় আমাদের মাথায় স্থায়ী হয় এত সময় হয় এবার তোমাদের আরও একটা জিনিস দেখাবো যে এইগুলো কত দূরত্ব থাকলে কোন শব্দের প্রতিধ্বনি আমরা পাবো প্রথমটা বন্দুকের আওয়াজ ছিল বন্দুকের আওয়াজের প্রতিধ্বনি পাবো এটা কত সময় থাকে একের দশ সেকেন্ড তাহলে এটা একের দশ সেকেন্ড যখন থাকে তাহলে আমরা যদি ধরি যে দূরত্ব এখান থেকে যে প্রতিফলক তল তল থেকে যেখানে বন্দুকের গুলির আওয়াজটা এখান থেকে যদি হয় এর মধ্যকার দূরত্ব ডি অর্থাৎ টু ডি সমান সমান শব্দের গতিবেগ গতিবেগ একের দশ সমান সমান শব্দের তিনশো বত্রিশ তিনশো বত্রিশ মিটার পার্ড অর্থাৎ একের বাই দশ গুণ হবে এখান থেকে আমরা টু ডি সমান সমান পাবো হচ্ছে কি ষোলো পয়েন্ট এই টু ডি পাবো হচ্ছে থার্টি টু ডি সমান সমান ষোলো থার্টি টু পয়েন্ট থার্টি থ্রি ষোলো মিটার দূরত্ব যদি এইটা এই প্রতিফলক এবং বন্দুকের মধ্যে যদি ষোলো পয়েন্ট দুই মিটার থাকে তাহলে আমরা প্রতিধ্বনি শব্দ পাব এবার একমাত্র শব্দের ক্ষেত্রেও তাই হবে টু ডি ইকোয়াল টু ভি ইন্টু ওয়ান বাই ফাইভ তাহলে এখানে কত হবে ডি ইকোয়াল টু টু হবে থার্টি থার্টি থ্রি পয়েন্ট টু তাহলে এইটার সাথে আবার দুই গুণ হয়ে যাবে দুইগুণ হবে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর মিটার আর এটার সময় হবে নাইনটি নাইন পয়েন্ট সিক্স মিটার এক একটা এই এই নাইনটি নাইন পয়েন্ট সিক্স মিটারটা কি প্রতিফলক তল এবং উৎপন্ন শব্দের স্থানের মধ্যে দূরত্ব এটা হতে হবে তাহলেই আমরা সেটা শুনতে পারব এবার এখান থেকে কোশ্চেন হচ্ছে সাধারণ ঘরে কেন আমরা ইকো শুনতে পাই না বা প্রতিধ্বনি শুনতে পাই না তাহলে সাধারণ ঘরে এই দেয়াল আর যেখানে আমরা কথা বলছি তার মধ্যে দূরত্বটা মিনিমাম কত চাই যদি এক যদি সিঙ্গেল শব্দের ক্ষণস্থায়ী শব্দ যদি শুনতে চাই তার প্রতিধ্বনি সিক্সটিন পয়েন্ট সিক্স চাই তাহলে এই দূরত্বটা সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার থাকে না যদি সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার বেশি থাকে তখন সেটা হলঘর হয়ে যায় তখন সেটা ইকো শুনতে পাই বুঝতে পারলে তখন সেটা ইকো শুনতে পাই এইবার তোমাদের দেখাবো এই দেখো সব ধরনের শব্দ আমরা শুনতে পাই না এবার তোমাদের উদাহরণ দিচ্ছি দেখো আমি একটা ভিডিও দেখাচ্ছি তো ভিডিওটা দেখলে ভিডিওটা দেখে দেখো একটা শব্দ আমরা শুনতে পেলাম একটা শব্দ শুনতে পেলাম না তাহলে কি হয় দেখবে অনেক সময় মশার আওয়াজ আমরা শুনতে পাই মশা ডানা নাড়ালে কিন্তু পাখি ডানা নাড়ালে সেটা শুনতে পাই না এর মেইন কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আমরা শুনতে পাই তার থেকে কম বা বেশি হলে আমরা শুনতে পাই না আমরা শুনতে পাই কুড়ি থেকে কুড়ি হাজার হার্জ কুড়ি হাজার হার্জ পর্যন্ত শব্দের এতবার যদি কম্পাঙ্ক হয় তাহলে সেটা আমরা শুনতে পাই যদি কুড়ির থেকে কম হয় সেটাও শুনতে পাই না কুড়ি হাজারের থেকে বেশি হলে সেটাও শুনতে পাই না এই কারণে মশার আওয়াজ শুনতে পাই কিন্তু পাখি সেটা আমরা শুনতে পাই না এই বাদ্যযন্ত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে দেখবে এক একটা বাদ্যযন্ত্রের কখনো মোটা আওয়াজ কখনো সরু আওয়াজ এই সমস্ত কিছু নির্ভর করে এই কম্পাঙ্কের উপরে কখন সরু আওয়াজ হবে যত কম্পাঙ্ক বেশি হবে তত তীক্ষ্ণ আওয়াজ হবে যত কম্পাঙ্ক কম হবে যত তীক্ষ্ণতা কম হবে এই কারণে দেখবে মেয়েদের তোমার একটা উদাহরণ দিচ্ছি মেয়েরা কেউ কিছু ওদের কথা বলে ক্যা 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 করে খুব তীক্ষ্ণ আওয়াজ করে খুবই কারণ ওদের গলার কম্পাঙ্ক কম আর আমাদের ছেলেদের গলার কম্পাঙ্ক বেশি তাই গলার আওয়াজটা মোটা বের হয় এই দশ হাজার কুড়ি হাজার থেকে কুড়ি থেকে কুড়ি হাজার যে শব্দটা আমরা শুনতে পাই এই শব্দটাকে বলা হয় শ্রুতি গোচর শব্দ এই শব্দটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ তারপরে দু নাম্বারে যেটা কুড়ির থেকে কম হয় লেস দেন কুড়ি যেই হাঁসটা যে করে যেটা আমরা শুনতে পাই না সেটা হচ্ছে শব্দ কি দেখবে এটা এই তুমি দেখবে ভূমিকম্পের আওয়াজ আমরা শুনতে পাই না তাহলে এটা কেন ও কুড়ি কুড়ির থেকে কম তবে দেখবি একটা দেয়াল ঘড়ি আমি দেখো উপরে ছবি দিলাম এটা দেয়াল ঘড়ি যখন নড়ে তখন আমরা দেয়ালঘুরির আওয়াজটা শুনতে না যে নড়ছে কাটাটা নড়ছে সেটা আমরা শুনতে পাই না কারণ ওখানে কম্পাঙ্ক কম থাকে এর হচ্ছে শব্দোত্তর শব্দ শব্দ শ্রবণোত্তর শব্দ শ্রবণোত্তর শব্দ শ্রবণোত্তর শব্দ হচ্ছে কুড়ি হাজারের বেশি হার্জ কম্পাঙ্ক থাকলে সেটা শ্রবণোত্তর শব্দ এই শ্রবণোত্তর শব্দ যেমন বাদুর যেভাবে চলে বাদুর যেন চোখে দেখতে পায় না বাদুর হরিণ ডলফন এরা হচ্ছে শ্রবণোত্ত শব্দ শুনতে পাই কিন্তু আমরা শুনতে পাই না এই শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করতে পারে ইঁদুর বাদুর ডলফিন এরা শব্দ উৎপন্ন করতে পারে তাহলে আজই তোমাদের এই পর্যন্ত দেখালাম এর পরের দিন বাকি পাঠটা তোমাদের দেখাবো